আকলিমা, তুমি কি ঘুমোতে পারো এখন? আমি পারি না। একটা অদ্ভুত আধার আমাকে ঘিরে ধরে, মনে হয় গিলে ফেলবে এক্ষুনি। এই রাত আর কোনো দিন ফুরবে না। এটাই হয়তো শেষ রাত, শেষ এই অন্ধকারে আমার একা হেঁটে যাওয়া। তবে কি কোনো দিন কৃষ্ণচূড়া ফোটা ভোরে আমাদের আর দেখা হবে না? কাক ঘরে ফেরা বিকেল বেলায় আমরা কি আর কোনো কথাই কইব না কোনো দিন? কোনো দিন সন্ধ্যা নদীর তীরে এক সন্ধ্যা বেলায় দাঁড়াবো না মুখোমুখি আর? সেই আধার কাটাতে আলো জ্বালি, হাওয়ায় দোল খায় আমার প্রিয় মোমবাতি, সাথে দোলে পেন্ডুলামের মতো দোদুল্যমান জীবন। কোন ঘাটে তরি ভেরাবো, কাকে নেব আর কাকে যাব রেখে, সেই ভেবে আমার হাওয়ার রাতেরা আরো দীর্ঘ হয়, দীর্ঘ হয় চাপিত জীবনের এই পরবাস। আকলিমা, তুমি তো বলতে আধার পেরিয়ে আলো আসবেই, আমিও মানতাম, তোমাকেই মানতাম শাশ্বত সত্যের মতো, তোমাকে বিশ্বাস করতাম, এখনো করি অবশ্য। কিন্তু আমার রাতেরা এত দীর্ঘ কেন? কেন দীর্ঘ এই অন্ধকার? আলো কেন আসে না? কেন পাখি ডাকে না? আমার ভোরে কেন মৌমাছিদের ঘুম ভাঙে না? কাকেরাও কেন আসে না এখানে? রাতের পাখিরাও আমাকে ছেড়ে গেছে, আমাকে ছেড়ে গেছে দূরাকাশের মিটমিটে তারাগুলো। আমি কাকে তোমার গল্প শোনাবো, কার কাছে রেখে যাব আমার শৈশবের সেই দিনগুলি, আমার পরন কথার মাঠ, আমার সেই হিজল গাছ রেন্ট্রি, আমার সেই গগন শিরিষ আমি কার কাছে রেখে যাব? এই লড়াইটা লড়তে লড়তে আমি যদি হেরে যাই, এতদিন যত্নে রাখা স্মৃতিগুলো তো হারিয়ে যাবে। আমি আজীবন চেয়েছি কোনো এক বিশ্বস্ত হাত, খুব যত্নে আমার এই কথাগুলো, আমার এই গল্পগুলো আঁকড়ে রাখো। কিন্তু এখন আর তেমন কেউ নেই, সবাই নিজের আখের গোছাতে নিজেকে বাঁচাতে ব্যস্ত। এখন যে মহামারীর কাল, আকলিমা, তুমি থাকলে হয়তো দুজনে মিলে একার লড়াইটা লড়া যেত। ভাবতে পারো আমাকে স্বার্থপর? তুমি আসলে আমার একটা বড় স্বার্থ, বড় সার্থকতা। আমি তোমার জন্যই লিখি আকলিমা, আবার তোমার জন্যই লিখি না, তোমার জন্যই থমকে যাই, তোমার জন্যই পথে নামি। তোমাকে নিয়ে আমার সব, আমি তাই মহামারীতেও তোমাকেই চাই। তোমাকে চাই বৃষ্টির দিনে, তোমাকে চাই বিজলির চমকে চমকে, তোমাকে চাই ঢাকায়, তোমাকে চাই জাহাঙ্গীরনগরে, তোমাকে চাই সন্ধ্যা নদীর পাড়ে কোনো এক সন্ধ্যায়।